হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের HSC পরীক্ষাটা যেহেতু পিছানো হয়েছে, তো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন চলছে তাই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওতে তোমাদের ইংলিশের জন্য কমপ্লিটিং স্টোরির একটি চূড়ান্ত সাজেশন দিয়ে দিব, যেটি ফলো করলে ইনশাল্লাহ পরীক্ষায় তোমাদের কমপ্লিটিং স্টোরি 100% কমেন্ট করবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এই চ্যানেলে HSC পরীক্ষা 2020 সকল MCQ সলিউশন, সকল সাজেশন এবং সকল আপডেট ও নিউজ সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে তোমাদের সাজেশন হিসেবে 10টি কমপ্লিটিং স্টোরি দিয়ে দেব। তোমরা যদি এই 10টি কমপ্লিটিং স্টোরি খুব ভালোভাবে পড়ে যেতে পারো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে একটি কমপ্লিটিং স্টোরি 100% কমেন্ট পাবে। তো আমাদের সাজেশনের টপ 10 কমপ্লিটিং স্টোরির মধ্যে 10 নম্বর রয়েছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে অ্যান্ড এ ডাভ। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 10% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি HSC পরীক্ষা 2020 সম্ভাবনা 10%। এরপর আমাদের সাজেশনের 9 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে এথাস্টিক্রো। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 15% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি HSC পরীক্ষা 2020 সম্ভাবনা 15%। এরপর আমাদের সাজেশনে 8 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে দি লায়ন অ্যান্ড দি মাউস। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 20% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি HSC পরীক্ষা 2020 সম্ভাবনা 20%। এরপর আমাদের সাজেশনে 7 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 30% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি HSC পরীক্ষা 2020 সম্ভাবনা 30%। এরপর আমাদের সাজেশনে 6 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 40% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি HSC পরীক্ষা 2020 সম্ভাবনা 40%। এরপর আমাদের সাজেশনে 5 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে হযরত বাইজিদ অ্যান্ড হিজ মাদার। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 50% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি HSC পরীক্ষা 2020 সম্ভাবনা 50%। এরপর আমাদের সাজেশনে 4 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে এ হেয়ার অ্যান্ড আ টর্টোয়েস। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 60% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি HSC পরীক্ষা 2020 সম্ভাবনা 60%। এরপর আমাদের সাজেশনে 3 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে ড্রেস ডাজেন্ট মেক এ ম্যান পারফেক্ট। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 70% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি HSC পরীক্ষা 2020 সম্ভাবনা 70%। এরপর আমাদের সাজেশনের 2 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 80% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি HSC পরীক্ষা 2020 সম্ভাবনা 80%। এরপর আমাদের সাজেশনের 1 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে নোবডি ট্রাস্ট আ লায়ার অথবা এ লায়ার কাউবয়। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় 90% কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি HSC পরীক্ষা 2020 সম্ভাবনা 90%। তো এই গেল তোমাদের HSC পরীক্ষা 2020 জন্য সবথেকে ইম্পর্টেন্ট টপ 10 কমপ্লিটিং স্টোরি। তাছাড়া তোমাদের আরেক ধরনের কমপ্লিটিং স্টোরি আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের ক্রিয়েটিভ কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ প্রশ্নে তোমাদের 2 বা 3 লাইনের মধ্যে একটি ঘটনা দেওয়া থাকবে, তোমাদেরকে তোমাদের ক্রিয়েটিভিটি ব্যবহার করে সেই ঘটনাটাকে একটি পূর্ণাঙ্গ গল্পের রূপ দিতে হবে। তো এই ধরনের স্টোরিটা হচ্ছে তোমাদের ক্রিয়েটিভ স্টোরি। তো তোমাদের এই ধরনের ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে, তো যদি এই ধরনের স্টোরি চলে আসে তাহলে তোমাদের সেটা সম্পূর্ণ বানিয়ে লিখতে হবে, তবে তোমাদের ক্রিয়েটিভ স্টোরি থেকে না আসার সম্ভাবনাটাই বেশি। তো তোমরা HSC পরীক্ষা 2020 এর জন্য যে 10টি কমপ্লিটিং স্টোরি দিলাম, তোমরা এই 10টি কমপ্লিটিং স্টোরি খুবই ভালোভাবে পড়ে যাবে, ইনশাল্লাহ তোমরা এখান থেকে একটি 100% কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমাদের কোন বিষয়ের সাজেশনটি সবথেকে বেশি দরকার তোমরা সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাছাড়া ভিডিওটি ভালো লাগলো অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং HSC পরীক্ষা 2020 সকল সাজেশন, MCQ সলিউশন এবং সকল আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।